ওদের সব প্লেয়ারের এজেন্ট আছে, বুঝলে। এবার আমার সাথে কি, ও আন্ডার 19, আমি যখন ইন্ডিয়া টিমে ছিলাম ও তখন ক্যাম্পে ছিল, আমার সাথে একটা সম্পর্ক আছে বা সব প্লেয়ারের সাথেই আছে। তো আমি যখন আমার এটিকেতে আমি যুক্ত, আমার টিম যখন সানরাইজ হারিকেনকে চায়, মিস্টার হাবাস যখন গ্রিন সিগন্যাল দেয়, তখন আমি একবার কথা বলেছিলাম। বারবার তো আমার পক্ষে কথা বলাটা উচিত না, এটা দৃষ্টিকটু ব্যাপার, এবং একটা প্লেয়ারের নিজস্ব একটা ডিসিশন নেবার সময় দেয়া উচিত বা তার স্পেসটা সেইভাবে দেয়া উচিত। তো আমি তাকে বলেছিলাম, তো ও আমাকে বলেছিল, স্যার কোচ আমি যদি ইন্ডিয়াতে খেলি নিশ্চয়ই খেলবো, আমি চাইছি বিদেশে খেলার। তো এইটা শোনার পরে আমি আমার অফিসিয়ালদের বলি, আমার ম্যানেজমেন্টদের বলি, ম্যানেজমেন্টরা তার সাথে সেইভাবে টাচে আছে। তো আলটিমেটলি এখন কি হয় সেটা বলা যাচ্ছে না, আমার মনে হয় বিদেশে খেলার চান্সটা খুব রেয়ার হয়ে গেছে এখনো পর্যন্ত, কারণ এই যে সময় পেরিয়ে গেলে এখন ভিসা অনেক কিছু ব্যাপার আছে, যেগুলো বিদেশ নীতির ব্যাপার আছে সব দেশেই। তো আমার মনে হয় বিদেশের ব্যাপারটা আমার মনে হয় খুব মানে খুব রেয়ার, খুব মিনিমাম চান্স আছে। তো আলটিমেটলি দেখা যাক, আর তো বেশি দিন না, হয়তো 7-10 দিনের মধ্যে পুরোপুরি এটা প্রকাশ্যে চলে আসবে।